সালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চুনের কারখানার চুন, এই যে আপনাদেরকে দেখাই আমাদের কারখানার চুনটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর চুনের কারখানার চুন। এই দেখেন ওনারা ডাইরেক্ট সরাসরি এখান থেকে চুন নিয়ে ওনারা এখানে ফেলায়। আপনারা সরাসরি আপনাদেরকে আমাদের চুনের কারখানার যে বাটির যে চুন, সেই চুনটা আপনাদেরকে দেখাই। মনে একটু মজা করতেছে। এই যে দেখেন আমাদের কারখানার যে চুনটা, আচ্ছা আচ্ছা, উনি বদলে মাল নাই, মানুষ মাল সব বিক্রি হয়ে গেছে, তো এই কারণে আর কি বদলে মাল নেই। এই দেখেন আমাদের কারখানার যে চুনের যে বর্তমান যে অবস্থা দেখেন, সরাসরি এখান থেকে যে মালটা দেখেন, এটা এটাকে বলা হয় ফুল অ্যাভারেজ চুন। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমার যে চুনের যে কোয়ালিটি, এই তো এটা হচ্ছে চুনের কোয়ালিটি, আর এই বাটিতে চুন নামছে, আর এটা হচ্ছে নেক্সট যেটা হবে। তো এই চুনগুলি আসলে অনেক গরম, কিন্তু আমি চাইলে এটা ধরতে পারবো না, অনেক গরম, এটা ধরতে গেলে সমস্যা হয়ে যাবে। তো আমি আপনাদেরকে এইভাবে দেখাই। এই যে দেখেন উনি আবার চুনের, হ্যাঁ এইভাবে চুনের চুনগুলি বের করে, আর ইনশাল্লাহ এবারকার চুনের তেমনটা পাথর নেই। এই যে জাস্ট এতটুক থেকে এই কয়টা পাথর বের হয়েছে, তার মানে মাশাআল্লাহ অনেক সুন্দর চুন। আর এই হচ্ছে চাকা চুন, যারা চাকা চুন নেয় তাদের জন্য এই যে চাকা। আর এই হচ্ছে অ্যাভারেজ, মানে চাকা এবং গুঁড়া দুটা, মানে বাটি থেকে সরাসরি যেটা বের হয় সেটা ডাইরেক্ট আর কি, সেটাখানে ওটাকে বলে অ্যাভারেজ। ওনারা দেখেন কষ্ট করে এইগুলি টেনে হেসা করে ওনারা বের করে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা খুবই রিস্কের কাজ, কারণ এটা একটু ভুল হইলে আপনার শরীরের উপরে আইসা পাথরটা পড়ে, আর এতটা গরম পাথর যে পড়ার সাথে সাথে শরীরে আপনার ফুসকা পড়ে যায়, খুবই রিস্কে এই কাজগুলি করতে হয়। আর ওনারা আল্লাহ রহমতে মাশাল্লাহ এগুলি এতটাই দক্ষতা অর্জন করছে যে এগুলি এখন ওনাদের কাছে কোনো সমস্যাই না, এবং ওনারা বোঝে যে কখন কীভাবে জিনিসটা পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ওনারা টান দিয়ে পিছনে চলে আসে, মানে জানে এই মালটা আপনার বের করতে গেলে সমস্যা হয়। তো আমাদের কারখানার যে চুনটা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ চুনের কালারটা অনেক সুন্দর, আর উনি বাতাসে নিজেকে একটু শান্ত করে নিচ্ছে, শরীরকে ঠান্ডা করে নিতেছে, কারণ বাইরে প্রচুর গরম এবং এই বাটির ভিতরে যে প্রচুর গরম বোঝা যায় না, কিন্তু আসলে যে থাকে সে বোঝে। আর ওনাদের শরীর আসলে ঘামতে ঘামতে আর আগুনে থাকতে থাকতে শরীরে চর্বি পরিমাণ খুব কম, যার কারণে ঘামাই কম। তা আমি আমার আপনাদেরকে আমাদের চুনের কারখানার যে চুনটা সেটা আমি দেখাই। এই দেখেন দপদপে সাদা, মাশাআল্লাহ এই দেখেন দপদপে সাদা দেখেন, হ্যাঁ এটা আমাদের কারখানার যে চুন, এটাকে বলে অ্যাভারেজ চুন। আপনারা দেখেন মাশাআল্লাহ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে ঘুরাই ঘুরাই দেখালাম। এই যে আমাদের কারখানা, এই যে আবার ইস্টু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের কারখানার বাড়তি যে চুনটা যেটা আমরা সেটা ঘুরে ঘুরে দেখালাম আমাদের মালের কন্ডিশন কেমন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।